নার্সারি শ্রেণীর আমার ছোট্ট সোনামণিরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে ইংলিশ সাবজেক্টে আমরা কি পড়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যালফাবেটের ক্যাপিটাল লেটারগুলো, আজ আমরা পড়ব অ্যালফাবেটের স্মল লেটারগুলো। এ থেকে জেড পর্যন্ত যে স্মল লেটারগুলো আছে সেগুলোকে আজ আমরা চিনে নেব এবং শিখে নেব। তোমরা প্রথমেই ছবিতে একটি লেটার দেখতে পাচ্ছ, এটা কোন লেটার মনে আছে কি তোমাদের? আমি জানি তোমাদের সবার মনে আছে। এই লেটারটিকে বলতো, এটা হচ্ছে স্মল লেটার এ। এই লেটার কোনটি? স্মল লেটার এ। এরপরে কোন লেটার আসে? সি, ডি নাকি? না না, ঠিক আছে, দেখি তাহলে কোন লেটার হবে। বি। এর পরের লেটারটি হচ্ছে বি, এটা একটি স্মল লেটার বি। সবাই চিনতে পেরেছো? সবাই চিনতে পেরেছো। এর পরের লেটারটি কি হবে? সি, এটা হচ্ছে স্মল লেটার সি। তোমরা সবাই বলো এটা কোন লেটার? সি। আমরা তারপরের লেটারটি দেখব, সেটা কি আছে? ডি। এটা কি ক্যাপিটাল লেটার ডি নাকি স্মল লেটার ডি? এটা স্মল লেটার ডি। তাহলে ডি এর পরে কোন লেটার হবে আমরা বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। ডি এর পরের লেটারটি আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, এই লেটারটি হলো ই। ডি এর পরের লেটারটি ই, এটা কোন লেটার? ই ক্যাপিটাল না স্মল? স্মল লেটার ই। এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্মল লেটার এফ, এটা কোন লেটার বলো সবাই? স্মল লেটার এফ। এর পরের লেটারটি হলো জি, আমরা ছবিতে একটি স্মল লেটার জি দেখতে পাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছি? একটি স্মল লেটার জি দেখতে পাচ্ছি। তারপরের লেটারটি দেখি এইচ, এখন আমরা একটি স্মল লেটার এইচ দেখতে পাচ্ছি ছবিটিতে। ছোট্ট সোনামণিরা, তোমরা একটু বলো তো এইচের পরের লেটার কোনটি? আই। এইচের পরের লেটারটি হচ্ছে আই, আমরা ছবিতে একটি স্মল লেটার আই দেখতে পাচ্ছি, এটা একটি স্মল লেটার আই। সবাই তো লিখতে পারো এই লেটারগুলো, তাই না? তারপরের ছবিতে দেখি এটা হচ্ছে স্মল লেটার জে, এটা কি? স্মল লেটার জে। জের পরের লেটারটি হচ্ছে কি বলো? কে, এটা কোন লেটার? এটা হচ্ছে স্মল লেটার কে। ছোট্ট সোনামণিরা, আমরা কে এর পরে কোন লেটার হবে সেটা এখন ছবিতে দেখতে পাবো। এল। কে এর পরের লেটার হচ্ছে এল, এটা কি ক্যাপিটাল লেটার এল না স্মল লেটার এল? এটা স্মল লেটার এল। তারপরের লেটারটি হবে এম, আমরা ছবিতে ক্যাপিটাল লেটার এম নাকি স্মল লেটার এম দেখতে পাচ্ছি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্মল লেটার এম। তারপরের ছবিতে আমরা এখন যাব, আমরা এখন ছবিটিতে স্মল লেটারে এন দেখতে পাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? এই লেটারটি কোনটি? এটা হচ্ছে স্মল লেটার এন। তারপরের লেটারটি হলো ও, আমরা ছবিতে একটি স্মল লেটার ও দেখতে পাচ্ছি, এটা কোন লেটার সবাই বলো? ও। ওর পরের লেটারটি কি হবে ছবিতে দেখে নেই? পি, আমরা ছবিতে একটি স্মল লেটার পি দেখতে পাচ্ছি। ছোট্ট সোনামণিরা, সবাই বলো এটা কোন লেটার? স্মল লেটার পি। এই লেটারটি হচ্ছে কিউ, এটি স্মল লেটার কিউ, এটা কোন লেটার? এটা স্মল লেটার কিউ। তারপরের লেটারটি হবে, ছবি দেখবো দেখি, আর, স্মল লেটার আর,
আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি স্মল লেটার আর। তারপরের লেটার কি হবে আমরা সেটা ছবিতে দেখে নিই। ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্মল লেটার এস, আর এর পরের লেটার হচ্ছে এস, আর আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্মল লেটার এস। তার পরের লেটারটি হচ্ছে টি, স্মল লেটার টি। ছোট্ট সোনামণিরা, এটা কি ক্যাপিটাল লেটার টি নাকি স্মল লেটার টি? বলো, স্মল লেটার টি। তারপরে ইউ, এটা স্মল লেটার ইউ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি স্মল লেটার ইউ। ছোট্ট সোনামণিরা, তারপরের লেটারটি কি হচ্ছে? ভি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি স্মল লেটার ভি। তোমরা কোন লেটার দেখতে পাচ্ছ? ভি। তারপরের লেটারটি হচ্ছে ডাব্লিউ। আমরা একদম লেটারের সর্বশেষ পর্যায়ে চলে আসছি, তাই না? শেষে আর কয়টি লেটার বাকি আছে দেখাই যাক। ডাব্লিউ এর পরের লেটার হবে এক্স। তাহলে এক্সের পর আর কয়টি লেটার বাকি থাকবে? আর দুটি লেটার বাকি থাকবে, কি কি? একটি হবে ওয়াই আর একটি হবে জেড। তাহলে আমরা একটি স্মল লেটারের ওয়াই দেখব এখন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্মল লেটার ওয়াই। এটা কোন লেটার? স্মল লেটার ওয়াই। আমাদের সর্বশেষ লেটার কোনটি? এ না জেড? জেড। আমরা ছবিতে একটি স্মল লেটার জেড দেখতে পাচ্ছি। ছোট্ট সোনামণিরা, তাহলে তোমরা এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো সবাই চিনে নিলে। এখন তোমরা ইংরেজি খাতায় কিভাবে লাইন অনুযায়ী লিখবে সেগুলো এখানে লিখে দেওয়া আছে। তোমরা একটু খেয়াল করো, দেখো প্রতিটি লাইনে আমি পাঁচটি করে লেটার দিয়েছি, দেখতে পাচ্ছ? এবং সবার শেষ লাইনে একটি লেটার আছে। কারণ কি? কারণ আমাদের মোট লেটার সংখ্যা হচ্ছে 26টি। প্রথম পাঁচ লাইনে আছে 25টি এবং শেষ লাইনে আছে একটি। মোট 26টি লেটার আছে এখানে, এ থেকে জেড পর্যন্ত। এই লেটারগুলো সবগুলোই স্মল লেটারে লেখা আছে। তোমরা দেখো ইংরেজি খাতায় তোমরা ঠিক এভাবেই স্মল লেটারগুলো লিখে ফেলবে। যেমন এ ঠিক মাঝের দুই লাইনে আছে, বি উপরের তিন লাইনে আছে, শেষের লাইনটি ফাঁকা যাচ্ছে। আমরা আরও একটি ছবিতে লেটারগুলো দেখব। এখানে দেখো সি মাঝের লাইনে, ডি উপরের তিন লাইনে, ইটাও দেখো মাঝের লাইনে, এফটাও উপরের তিন লাইনে। যেমন জি, এটা কিন্তু শেষের তিন লাইনে হবে, খেয়াল করো। এরকম আবার জেও শেষ তিন লাইনে হবে। এম, এন, ও, আর, এস, ইউ, ভি, এক্স, জেড, এগুলো মাঝের লাইনে হবে। ছোট্ট সোনামণিরা, এর আগের দুইটি ছবিতে আমি যেভাবে স্মল লেটারগুলো লাইন অনুযায়ী লিখে দিয়েছি, তোমরাও বাসায় সেভাবে প্র্যাকটিস করবে। এই ছবিতেও দেখো এ থেকে জেড পর্যন্ত সবগুলো স্মল লেটার দেওয়া আছে। আমরা এখন আরও একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি, এখানেও স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত দেওয়া আছে। চলো আমরা একবার পড়ে নেই। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আমরা আরেকবার পড়ি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় এ থেকে জেড পর্যন্ত স্মল লেটারগুলো প্র্যাকটিস করবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।